জানতাম না। তোর সাথে আমার কোনো ঝামেলাও ছিল না, কিন্তু তোর নিজের বিপদ তুই নিজে ডেকে এনেছিস। এই মায়াকে তুই চিনিস না। আয় হায়, তোমার যে সুইট চেহারা, মাথা নষ্ট করা ফিগার, তাতে যে কোনো ছেলে তোমাকে দেখলে প্রেম করতে চাইবে। আমিও মেবি তাই চাইতাম, বাট তোমার এই আচরণ দেখে আমি কেন রাস্তার ফকিরও তোমার দিকে ফিরে তাকাবে না। বাই দ্য ওয়ে, তোমার এই চাপা রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে মেরো, ওখানে বিভিন্ন ধরনের আদম আসে, তারা শুনলে ভয় পাবে। আমি না পাওয়ার দেখাচ্ছিস? নেই, আমাকে টাচ করে দেখ, দেখ আমি তোর কি করি। এখন মুড নেই, অন্য সময় দেখবো। ইউ ব্লাডি স্কাউন্ডেল, মনে হয় তুই একটু গরম হয়ে গেছিস, বাড়ি গিয়ে মাথায় ঠান্ডা পানি ঢাল, নয়তো একদম কুল করে দেব। আপনি শুরু করুন। জি আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম সাহেব, আমার মেয়ের বিয়েটা হঠাৎ করে ঠিক হয়ে যাওয়াতে আপনাকে দাওয়াত করতে পারিনি। আপনি আমার মেয়ের বিয়েতে এসেছেন, এতে আমি খুব খুশি হয়েছি। আসুন বসুন। এই ধাপাবাজ, এক বছর ধরে তুই আমার সুদের টাকা দিস না, আগে কড়ায় গন্ডা এক বছরে সুদের টাকা পরিশোধ করবি, তারপর মেয়ের বিয়ে দিবি। এই শালাকে টেনে বাইরে ফেলে দে। এই ডাইনি, তোর এই জুলুম অত্যাচার একদিন শেষ হবে। শোন আমার কথা ভালো করে শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছি, অভিশাপ। তুই কখনো সুখী হবি না, কখনো না। তুই মানুষের দারে দারে ভিখারিনীর মতো ঘুরবি, কিন্তু মানুষ তোকে সম্মান দেবে না, একটুও না। আজ তুই আমার সাথে যা করলি, এর শাস্তি আল্লাহ তোকে দেবে, অবশ্যই দেবে। তোমার টাকার দরকার হলে সুদে টাকা দেয় এমন একজনের কাছ থেকে টাকা ধার নাও। আমি তো এমন কাউকে ব্যক্তিগতভাবে চিনি না। আম্মাজানের সাথে আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। সর্বনাশ, ওই সুদখোর আম্মাজান? না না, তার কাছ থেকে আমি সুদে টাকা নেব না। তার কাছ থেকে টাকা নেওয়া আর আগুনে ঝাঁপ দেওয়া একই কথা। শোনো ভাই, আমি অন্য কারো হাতে পায়ে ধরে হলেও টাকা নেব, কিন্তু ওই আম্বাজারের কাছ থেকে টাকা নেব। আমাদের সব নিয়ম কানুন বলেছো তো? জি মামা, বলে দিয়েছি। প্রত্যেক মাসে যদি নিয়মিত সুদের টাকা পরিশোধ করতে পারো, তবে দলিলে সাইন করে টাকা নিয়ে যেও। ঠিক আছে আম্বাজান। অভি জি, টাকাটা দে। কি হয়েছে বউ? ওই রাক্ষসীটা সুদের টাকার জন্য এসেছে, আমি পাশের ঘরে গিয়ে লুকে থাকলাম, ওরা এলে বলবে আমি বাড়িতে নেই। তোর স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছিস বল? ও তো বাড়িতে নেই ম্যাম সাহেব। দরজার সামনে ওই জুতা তোর কোনটা নিকে? এসব আপনি কি বলছেন ম্যাম সাহেব? একদম চুপ। মামা জি, পুরো বাড়ি খুঁজে দেখো কোথায় আছে। এই দাঁড়িয়ে দেখছিস কি? খোল মামা, আমি ওদিকে আছি। গেলো এই ভাই, হারাম যা দাও ভাই, ভাই ভাই চল চল। এই তোদের মার না খেলে কি টাকা বের হয় না? ও তো অসুস্থ, ওকে মারবেন না। কেন, তোর খুব কষ্ট হয়? পৃথিবীর কোন স্ত্রী তার চোখের সামনে স্বামীর গায়ে আঘাত সহ্য করতে পারে না। আহারে, কি স্বামী ভক্তি, খুব কষ্ট। হ্যাঁ খুব কষ্ট। এই মহলাবাসি বেরিয়ে এসো। তোর স্বামী টাকা দেবার জন্য দুদিন সময় চেয়েছে, আর আমি তোকে দুটো অপশন দেবো। নাম্বার ওয়ান,
তোর স্বামীর দুই গালের জুতা দিয়ে তুই নিজ হাতে মারবি, তাহলে টাকা পরিশোধের জন্য দুদিন সময় পাবি। তোর স্বামীর জুতা উঠা। যদি জীবনের মায়া থাকে তাহলে আমার কথাটা অবশ্যই সবার মনে থাকবে। যেখানে অন্যায় অত্যাচার জুলুম অবিচার, যেখানে মানুষরূপী পশুদের কাছে মানবতা হেরে যায়, সেখানে মাহেম অট্টো এসে যায়। যা তালা খুলে দে। জি ম্যাডাম। 24 ঘন্টার মধ্যে আমি এই ছোট লোকের মাত্রার খবর চাই। আমার অনেক কাজ আছে, পরে শেখাবো। যাই পাগল। হ্যালো আপামনি, ওই সিএনজি ড্রাইভারের সন্ধান পাওয়া গেছে। ও বউ বাচ্চা নিয়ে এই এলাকাতে থাকে। ওকে। হাই মহিলা, তোর স্বামী কোথায়? বাইরে আছে। আরে আমার ছেলেরে কই লাগি আছেন? আমার ছেলেরে চাইরা দেন, আল্লাহ দোহাই লাগি আমার চাইরা দেন। ছেলের ভালো চাইলে স্বামীকে আস্তানে পাঠিয়ে দিস। এবার তোর পালা, আমি তোকে বরবাদ করে ছাড়বো। বরবাদ? বরবাদ তো হবি তুই। তোদের পোষা পুলিশকে দিয়ে একটা নিরীহ নিরপরাধ মানুষকে রেপ কেসের মামলা সাজিয়ে তাকে খুন করেছিস, একটা পরিবারকে অসহায় বানিয়ে রাস্তায় বসিয়েছিস, এবার রেপ কাকে বলে? আমি তোকে দেখাব। ছোট লোকের বাচ্চা গন টাচবি। তোকে রেপ করা তো দূরের কথা, তোর মতো মেয়েকে স্পর্শ করতেও আমার ঘৃণা লাগে। ইসমাইল, মেয়ের বিয়ের জন্য অনেক টাকা নিয়েছিল, শালা টাকাও দিচ্ছে না সুদও দিচ্ছে না। কে কে ইসমাইল? ওই যে মোজাম্মেলের মাধ্যমে যে টাকা নিয়েছিল। কি বন্ধক রেখেছে? সিএনজির কাগজপত্র রেখে চুক্তিনামায় সই করে টাকা নিয়েছিল। মামা যাও, প্রথমে ওর সিএনজিটা নিয়ে এসো। ঠিক আছে। এই সিএনজি নাম্বার ঢাকা ল 1770-28। মামা। জি মামনি। সিএনজি নাম্বারটা কি বললে? ঢাকা ল 1770-28। খুঁজে দেখ কোথায় আছে। কি কি হয়েছে মামনি? কি ব্যাপারটা? কি হাই আজকাল কোথায় লুকিয়েছিস? কি হয়েছে আমাকে বলো, আমি ওর বাবা। দাঁড়ান। মেম সাহেব, আমার মেয়ের 7 মাসের অনুষ্ঠান, বাড়ি ভর্তি মেহমান, আপনারাও এসেছেন, বসুন বসুন। আমাদের টাকা দেওয়ার টাইম হয় নাই। আমি এখানে তোর চেহারা দেখতে আসিনি, সমস্ত টাকার সুদে আসলে ফেরত দে। সিএনজির দলিল দে। মামা মামা দলিল। এটা তোর আসল টাকা। এটা তোর সুদের টাকা। টাকা ধরি। এটা তোর চক্রবৃদ্ধি সুদের টাকা।